নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই এক বিন্দু রক্ত মানুষের প্রাণ বাঁচাতে পারে এটা আপনারা প্রত্যেকেই জানেন প্রতিটি মানুষ জন্মগত সূত্রে রক্ত নিয়ে জন্মায় কিন্তু প্রতিটি মানুষের রক্তের গ্রুপ এক হয় না সাধারণভাবে অ্যান্টিবডি ও অ্যান্টিজনের ভিত্তিতে রক্তকে চার ভাগে ভাগ করা যায় এই চার ভাগের মধ্যে যাদের রক্ত ও গ্রুপের তাদের আজকে আমি চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হয় তাদের মধ্যে কী কি অসুখ বিসুখ দেখা দিতে পারে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন এবং অন্যান্য আরও কি বৈশিষ্ট্য রয়েছে তা আমি জানাবো যে সমস্ত জাতক জাতিকার রক্তের গ্রুপ ও সাধারণত সমাজের নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নেতৃত্ব এদের স্বভাবজাত গুণ কাজে অত্যন্ত মনোযোগী ও ব্যক্তিত্ববান তবে অবসাদগ্রস্ত হয়ে পড়লে ভীষণ এরা রেগে যান এবং অস্বাভাবিক আচরণ করতে থাকে পাশাপাশি অতিমাত্রায় আবেগতাড়িত হয়ে এই গ্রুপের রক্ত বহনকারী ব্যক্তিরা ও পজিটিভ রক্ত স্পেশাল হলেও কিছু এদের মধ্যে খারাপ দিকও রয়েছে অর্থাৎ এরা উচ্চাকাঙ্ক্ষী হয়ে থাকে সমাজে মান সম্মান যশ খ্যাতি প্রতিপত্তি পাওয়ার জন্য এরা প্রচুর পরিমাণে চেষ্টা করে দিনের পর দিন এদের চাহিদা বাড়তে থাকে চাহিদা কোথায় এদের শেষ হবে তা তারা নিজেই জানে না আজকে মনে হয় আমার যদি এই জিনিসটা পেয়ে যায় তবে আর কিছু দরকার পড়ে না সে যখন সেই জিনিসটি পেয়ে যাবে তখন তাদের চাহিদা আরও বাড়তে থাকে ও গ্রুপের রক্তের মানুষের মধ্যে বেশি করে যেই অসুখ বিসুখ দেখা যায় তার মধ্যে উল্লেখযোগ্য হল থাইরয়েডের অসুখ আদসার জাতীয় অসুখ এছাড়াও গ্যাস ও বধজমের মতো বিষয়টি থাকে এদের হরমোনের মাত্রা কম হয় আয়োডিনের ঘাটতি দেখা যায় এদের শরীরে ও গ্রুপের রক্তের মানুষেরা খুব দায়িত্ববান হয়ে থাকে কোনো কাজ যদি এরা শুরু করে তবে তা শেষ করে তারপরে অন্য কাজে হাত দেয় এরা যুক্তিবাদী হয়ে থাকে এবং এদের স্বভাব হয়ে থাকে গোছানো ধরনের অগোছানো এরা পছন্দ করে না এরা যে কোনো কাজে পরিশ্রমকে ভয় করে না তাই এরা যে কোনো কাজে জয়ী হয় জীবনযুদ্ধে এরা যে কোনোভাবেই হোক না কেন সফলতা পেয়ে যায় ধন্যবাদ